ট্রাম্পের সফরের আগেই মোদী রাজ্যে গোষ্ঠী সংঘর্ষ গুজরাটের আনন্দ জেলার খাম্বাত তালুকে এই সংঘর্ষের ঘটনা ঘটে বাড়ি দোকান গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে এক মাসের মধ্যে এলাকায় এ নিয়ে দ্বিতীয় সংঘর্ষের ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার বিকেলে দুই গোষ্ঠীর লোকজন সম্মুখ সমরে জড়িয়ে পড়ে চব্বিশে জানুয়ারি সংঘর্ষের এক ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সংঘর্ষ শুরু হল বলে জানা গিয়েছে তবে সংঘর্ষের পিছনে আরও কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এলাকায় সংঘর্ষের ইতিহাস রয়েছে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করছে পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় ছেচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রায় পনেরো থেকে কুড়িটি বাড়ি ও দোকানে আগুন লাগানোর ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ঘটনায় আহত ছজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে খেদার এসপি দিব্যা মিশ্র আকবরপুরা হলো ওই সংঘর্ষের এপি সেন্টার সংঘর্ষ পাথর ছোড়ার মতো ঘটনা ঘটেছে সেখানে দুই গোষ্ঠীর প্রায় পঁচিশটি দোকান ও বাড়ি ভাঙচুর করা হয়